আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে ও আল্লাহর রহমতে ভালো আছি ও সুস্থ আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানব সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ, যার একটি অংশ পূর্বের পর্বে আলোচনা করেছিলাম, আজকে বাকি অংশটা আলোচনা করব। আর সেটা হচ্ছে যোগাযোগ। এই যোগাযোগ চাকরি ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, এমনকি সমাজে টিকে থাকার জন্য হোক, খুবই প্রয়োজন, সবার জন্য প্রয়োজন। আর এখানে আমি আলোচনা মোট আলোচনা করব 8টি বিষয়ে। তার মধ্যে আমি 5টা বিষয় আলোচনা করেছিলাম, আজকে আমি বাকি 3টি আলোচনা করব। যার একটি না জানলে, যার একটি না বুঝলে, চাকরি হোক কিংবা ব্যবসা হোক কিংবা সমাজে টিকে থাকা হোক, আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। আমরা দেখি যে মোট 8টি বিষয় কি কি ছিল, আজকে আমরা কি কি আলোচনা করব। 8টা বিষয়ের মধ্যে স্পষ্ট যোগাযোগ, কার্যকরী যোগাযোগ, আন্তঃব্যক্তিক সম্পর্ক, শ্রবণ কৌশল, বলার কৌশল, সমঝোতা বা আপোষ মীমাংসার কৌশল, দর কষাকষির কৌশল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সার্বিক যোগাযোগ বা নেটওয়ার্ক সিস্টেম। বুঝলাম, আজকে আলোচনা করব আপোষ মীমাংসার কৌশল, দর কষাকষির কৌশল এবং সার্বিক যোগাযোগ। আসুন আমি সমঝোতা বা আপোষ মীমাংসার কৌশলটা আসলে কি, সমঝোতা এবং আপোষ মীমাংসার যে কৌশল, এটা হচ্ছে কিন্তু দুইটা সমার্থক শব্দ, সমার্থক শব্দ সমঝোতা এবং আপোষ মীমাংসা। যে কোনো সমস্যায় নিজেরা নিজেদের মধ্যে অথবা অন্যের সমস্যায় নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সমাধান করার যে কৌশল, তাকে আপোষ মীমাংসা বা সমঝোতার কৌশল বলে। এখানে যে কোনো আপোষ মীমাংসায় দুপক্ষের সমস্যাগুলোকে, দুই পক্ষের যে সমস্যা আছে সেই সমস্যাগুলোকে বিবেচনায় আনা এবং দুপক্ষের আলাদাভাবে ভালো দিক এবং মন্দ দিক বাহির করা। উভয় পক্ষের মধ্যে যে পক্ষের ভালো দিক বেশি এবং মন্দের দিক কম, সেই পক্ষকে স্থির রেখে অন্য পক্ষের মন্দের দিকগুলোকে সমালোচনায় আনা, আলোচনায় আনা, তাকে এবং তাদেরকে বোঝানোর মাধ্যমে সমঝোতা করে দেয়া। এখানে দুইজন ব্যক্তি যদি তোমার সামনে ঝগড়া বা মারামারি করে, তাহলে তাদেরকে ঝগড়া থেকে বিরত রেখে সমঝোতা করে দেয়া। জমি, টাকা, বৈবাহিক সমস্যা, যৌতুক, অপরাধজনিত কারণ ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ তোমার সামনে ঘটতে দেখলে একই পদ্ধতিতে মীমাংসা করার ব্যবস্থা করা। প্রত্যেকটি ব্যক্তির যদি সমস্যা সমাধান করার কৌশল, অন্য কথায় আপোষ মীমাংসার কৌশল যদি জানা থাকে, তাহলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। আমরা আসি দর কষাকষির কৌশলটা কি। আবার এখানে দর কষাকষি ও এক ধরনের আপোষ মীমাংসার মতোই, এটা কিন্তু কাছাকাছি। এক্ষেত্রে কোনো কিছু ক্রয় বা বিক্রয়ের সময় দর কষাকষি করে ক্রয় বা বিক্রয় করা। দর কষাকষিতে ক্রয়ের মাধ্যমে, দর কষাকষিতে ক্রয়ের সময় যত কম দামে ক্রয় করা যায়, এখানে কিন্তু আমরা দেখব যে ক্রয়ের সময় যত কম দামে আমরা ক্রয় করতে পারি। এলাকায় রেওয়াজ আছে যে ক্রয়ের মধ্যেই ব্যবসার লাভ, অন্যদিকে বিক্রয়ের ক্ষেত্রেও দর কষাকষির মাধ্যমে বিক্রয় করা। ব্যবসার ক্ষেত্রে এই কৌশল সবচেয়ে বেশি প্রয়োজন। যার এই দক্ষতা বেশি আছে, যার এই দক্ষতা বেশি আছে, তার লাভের পরিমাণ বেশি এবং লোকসান হওয়ার সম্ভাবনা কম থাকে। এখানে অবশ্যই খেয়াল রাখার দরকার আছে যে একই মালামাল বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে দামের তুলনা করতে হবে। এখানে কিন্তু এক এক জায়গায় এক এক রকমের একই জিনিস, কিন্তু ভিন্ন জায়গায় ভিন্ন দাম, মালের মান অনুযায়ী দামের পরিমাণ যাচাই করতে হবে। মালের মান অনুযায়ী দামের পরিমাণ যাচাই করতে হবে। যেখানে মান অনুযায়ী দাম কম, সেখানে দর কষাকষির প্রয়োজন রয়েছে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সার্বিক যোগাযোগ, সবার সাথে যোগাযোগ রক্ষা করা। এই যোগাযোগ যেমন চাকরির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট,
একইভাবে ব্যবসার ক্ষেত্রে তো আরো বেশি। আর তাছাড়া সমাজ সমাজে যারা বিভিন্ন ধরনের লিডার আছেন, বিভিন্ন ধরনের সংগঠনের কর্মকর্তা আছেন, তাদের তো এগুলা আরো বেশি দরকার। আমরা আসি আসলে নেটওয়ার্ক সিস্টেমটা কি, সমাজ কিংবা বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ রক্ষা করে চলাকে সার্বিক যোগাযোগ বা নেটওয়ার্ক সিস্টেম বলে। সমাজ কিংবা বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ থাকলে চাকরির ক্ষেত্রে যেমন ভালো চাকরির সন্ধান পাওয়া যায়, তেমনি ব্যবসার ক্ষেত্রেও সার্বিক যোগাযোগ ব্যবসার প্রসার ঘটায়। যেমন বিভিন্ন দোকানের মালিক, বিভিন্ন বাজার বা বিভিন্ন আড়তের মালিক, পরিবহনের মালিক ইত্যাদি প্রত্যেক সাথে যদি যোগাযোগ থাকে, তাহলে বর্তমানে বাজারের মালের দাম কোথায় কত টাকায় পাওয়া যায় বা কোথায় কম দামে বিক্রি হচ্ছে বা কোথায় বেশি দামে বিক্রি হচ্ছে তা জানা যায়। সব দিকে নজর রেখে, সব দিকে নজর রেখে ব্যবসা করলে অধিক লাভ হওয়ার সম্ভাবনা থাকে। সবার সাথে পরিচয় থাকলে টেলিফোনের মাধ্যমেও জরুরি লেনদেন বা ক্রয় বিক্রয় করা যায়। সার্বিক যোগাযোগ বা ব্যবসা বা চাকরির ক্ষেত্রে ভালো ফল বয়ে আনে, কোনো কোনো ক্ষেত্রে অনেকের সর্বনাশও বয়ে আনে। যেমন কোনো অসাধু লোককে কোনো মালামাল পাঠাতে বললে সে নিম্নমানের মালামাল পাঠিয়ে দিল, যা ফেরত পাঠাতে গেলে অধিক লোকসানের সম্মুখীন হতে হয়। সে কারণে মালামাল ক্রয়ের ক্ষেত্রে সবচেয়ে মালামাল দেখে শুনে ক্রয়ের আদেশ দেয়া, টেলিফোনের ক্ষেত্রে সততা ও সত্যবাদিতার প্রয়োজন রয়েছে, যা উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘদিন একসাথে কাজ করার প্রয়োজন রয়েছে। ধন্যবাদ সবাইকে।